চারজোড়া ফুলকা থাকে, এটা তো দেখলাই। আর ফুলকার ইংলিশ নামটা যে গিল, এটা কি একটু মনে রাখবা, অনেক সময় কি গিল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। মানুষের হৃৎপিণ্ড আর রুইমাছের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য এটা তোমরা একদম ইজি, তোমরা একটু পড়ে নিও এটা। এরপর দেখো বায়ুথলি বা পটকা, পটকাটা একটু ইম্পর্টেন্ট, দেখো কেন। এখন আমরা পড়ব রুই মাছ। রুই মাছ মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে তুলনামূলক একটু ইম্পর্টেন্ট, তো শুরু করি। ফার্স্টে অনেক কিছু লেখা আছে, তো একটা জিনিস দেখো যে এটা হচ্ছে মেজর কার্প। মেজর কার্পের মধ্যে আরো কি কি আছে, রুই, কাতল, মৃগেল। মানে রুই তো আছে, সাথে কি কাতল, মৃগেল, কালবাউস, এগুলো কি মেজর কার্পের অন্তর্ভুক্ত। এখন দেখো শ্রেণীতাত্ত্বিক অবস্থান থেকে দেখো কয় অনেকবার কোয়েশ্চেন আসছে, তো এটা একটু ভালো মতো পড়বা। এর মধ্যে মানে ফার্স্ট চ্যাপ্টার যারা পড়ছে তারা কি এগুলো এমনিতেই পারবে, তো তোমরা এগুলো একটু কি দেখে নিও। ওরা কি মেনলি শাকাশি, তো জীবনের প্রাথমিক পর্যায়ে ওরা কি খায়, প্ল্যাঙ্কটন জাতীয় খাবার। এটার মধ্যে প্রাণী আর উদ্ভিদ দুইটাই আছে। আর আঙ্গুলিপনা দশায় ওদের খাবার প্রধানত প্রাণী প্ল্যাঙ্কটন হলেও আরো কি কি থাকে, ডেজমিন, ফ্লাইটোফ্লাজেলেট আর শৈবাল রেনো। এই তিনটা তোমার খাবারের নামগুলো কি লাগবে, কারণ যেখানে তিনটা অপশন এটা কি বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, চার নাম্বার একটা অপশন দিলে কি এটা কোয়েশ্চেন রেডি এই জন্য। তারপরে দেখো পূর্ণবয়স্ক অবস্থায় কি শৈবাল এবং নিমজ্জিত উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে, তো মেইনলি কি শাকাশি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে কি বাঁচতে পারে না। এবার দেখো ল্যাবেরিওইটের বাহ্যিক গঠন, এর মধ্যে কি ওর কি মাথা, ওর বডি আর কি লেজে বিভক্ত, এটা তো তোমরা জানো। এর মধ্যে মাথার বর্ণনা এগুলো সবকিছু দেখে নিও। শুধু লাগবে কি মাথাটা কি আইসবিহীন দেহকাণ্ড এবং লেজে কি মিউকাসময় সাইক্লয়েডে আইসে আবৃত, মানে ওর আইসটা কি সাইক্লয়েড ধরনের। এবার দেখো এবার দেহকাণ্ডে আসো, এর মধ্যে কি দেহকাণ্ডের পশ্চাৎ প্রান্তে তিনটা ছোট ছিদ্র থাকে, কি কি আছে, প্রথমে কি পায়ু ছিদ্র, তারপর জনন ছিদ্র, তারপরে কি রেতন ছিদ্র। এটা কি কিভাবে মনে রাখবা, পাঁজর, পাঁজর দিয়ে তোমরা মনে রাখতে পারো যে প্রথমে কি পায়ু ছিদ্র, তারপরে জনন ছিদ্র, তারপরে কি রেচন ছিদ্র, এই সিরিয়ালটা কি একটু লাগবে। আর এটা কি দেহকাণ্ডে, দেহকাণ্ডের নিচে দুই পাশে একসারি ছোট কর্ত থাকে যেগুলো কি একত্রিত হয়ে পার্শ্বরেখা অঙ্গ গঠন করে। এটা কি করে, পানির তরঙ্গ থেকে সংবেদ গ্রহণ করে পানির গুণাগুণ বিচার করে। এবার আসো পাখনা, পাখনাও কি দেহকাণ্ডের অন্তর্ভুক্ত। পাখনাগুলো পাঁচ ধরনের পাখনা আছে, এর মধ্যে বক্ষ পাখনা, শ্রোণী পাখনা হচ্ছে জোর পাখনা, আর পৃষ্ঠ পায়ু আর পুচ্ছ পাখনা হচ্ছে কি বিজোড় পাখনা, মানে কি একটা করে করে থাকে। এখন যুগ্ম পাখনার মধ্যে দেখো কোনটা কি কাজ করে এটা তোমরা একটু পড়ে নিও। এই দেখো কাজগুলো কি এখানে সুন্দর স্পষ্টভাবে আসে, সংখ্যাটা মনে রাখা ইম্পর্টেন্ট। ফার্স্টে তোমরা পিছন সবার আগে কোথায় যাবা, লেজে। পুচ্ছ পাখনায় কয়টা থাকতেছে, 19টা পাখনা রশ্মি। এরপরে সামনে আসবা, পিছনে কি শেষ, পাখনা রশ্মি শেষ, এবার কি একদম সামনে আসবা। ফার্স্টে কি আসে বক্ষ পাখনা, কয়টা আসে, 16 থেকে 17টা রশ্মি। এরপরে কি আসে পৃষ্ঠ পাখনা, পৃষ্ঠ পাখনায় কয়টা থাকে, 15 থেকে 16টা। পৃষ্ঠ পাখনার পরে শ্রোণী পাখনা, এটা কয়টা থাকে, 9টা রশ্মি। শ্রোণী পাখনার পরে থাকে পায়ু পাখনা, যেটাতে কয়টা থাকে, 7টা পাখনা রশ্মি। এভাবে তোমরা মনে রাখতে পারো। এরপর লেজ, লেজটা কি ধরনের, হোমোসার্কাল ধরনের, মানে কি দুইটা লেজের যে দুইটা অংশ এটা দুইটা কি সমান। আইস কি মিউকাসময় সাইক্লয়েড ধরনের, এখান থেকে এটাই লাগবে। যেটা কি প্রতিটা আইস কি ডার্মাল পকেটে কি বসানো থাকে, মানে গাঁথা থাকে। আর এই আইসগুলো কি রাসায়নিকভাবে চুন আর কোলাজেন তন্তু দিয়ে গঠিত। এর মধ্যে চুন হলো তোমার অজৈব উপাদান আর কোলাজেন হলো জৈব উপাদান। আর আইসের এইসব অনেক কিছু তোমরা জানো, এগুলো তোমাদের রিটেনে দরকার ছিল। তবে দেখো সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে আইসের বৃদ্ধি কি অধিক ঘটে। আর এক্ষেত্রে দেখো আইসের কি তিনটা ভাগে ভাগ করছে, এর মধ্যে আইসের অগ্রক্ষেত্র কি যুদ্ধ টিস্যু দিয়ে নির্মিত, যেটা কি ডানমিসের পকেটে প্রবিষ্ট থাকে। পশ্চাৎ ক্ষেত্র ডেন্ডিন দিয়ে নির্মিত, এটাই কি ওই যে চুন জাতীয় যে পদার্থ সেটা, আর পার্শ্বক্ষেত্র। আর আইস দিয়ে কি কি কাজ করা হয়, মাছের শ্রেণীবিন্যাস, বয়স ও বৃদ্ধি হার নির্ণয় করা হয়। মানে সংবন্ধন্ত্রে আসে ওর কি
এক চক্রি সম্ভম তন্ত্র। ওর হৃৎপিণ্ডের মধ্যে শুধুমাত্র একই ধরনের রক্ত মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি প্রবাহিত হয়। ফার্স্টে দেখো ওর রক্ত সম্বন্ধে তিনটা উপাদান কি, রক্ত, হৃৎপিণ্ড, রক্ত, নালী। এর মধ্যে ফার্স্টে আসো রক্ত। রক্তে কি থাকে, রক্ত রস আর রক্ত কণিকা। রক্ত কণিকা কি, লোহিত রক্ত কণিকা আর শ্বেত রক্ত কণিকা, মানে অণুচক্রিকা থাকে না। এর মধ্যে ওদের কি, লোহিত রক্ত কণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত। এবার আসো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো তো তোমরা জানো, এটা সিরিয়াল বা একটু মনে রাখবো। ফার্স্টে কি, সাইনাস ভেনোসাস, তারপরে অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপর কি বালবাস, অ্যাট্রিয়োসাস। এর মধ্যে ভেন্ট্রিকল কি ওর মেইন যে হৃৎপিণ্ডের কি অংশ। এখন দেখো আর সাইনাস ভেনোসাসটা কি, একটা উপ প্রকোষ্ঠ। আর দেহের দুপাশ থেকে আগত ডাক্টাস কুবেরি, এই দুইটা বড় শিরা, মানে আমাদের যেমন কি সুপেরিয়র ভেনা কেভ, ইনফেরিয়র ভেনা কেভ থাকে, ওদের ক্ষেত্রে কি ডাক্টাস কুবেরি থাকে। এই দুইটা কি হয়, এই তোমার সাইনাস ভেনোসাসে মুক্ত হয়, মানে রক্ত নিয়ে এসে মুক্ত হয়। এখান থেকে অ্যাট্রিয়ামে যায়, অ্যাট্রিয়াম থেকে কি ভেন্ট্রিকলে যায়, ভেন্ট্রিকল থেকে তোমার বালবাস অ্যাওরটাসের মাধ্যমে একদম কি ওর যে অ্যাওরটাসে এটাতে চলে যায়। এখন দুই মাসের হৃৎপিণ্ডে কি কোনো কোনাস আর্টারিওসাস কি নাই, ওর কি আছে বালবাস আর্টারিওসাস। হৃৎপিণ্ডের কপাটিকা তিনটা ছিদ্র পথ আছে, তিনটা ছিদ্র পথে কি তিনটা কপাটিকা থাকে, নামগুলো মিল আছে তোমরা একটু দেখে নিও। হৃৎপিণ্ডের হ্যাঁ রক্ত সম্বন্ধ দেখো, রুই মাসের হৃৎপিণ্ড কি বলা হয় ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড, কারণ কি কেবলমাত্র কার্বন ডাইঅক্সাইড কিন্তু রক্তই কি এই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে পাস হয়। আর এই যে রক্তের গতিপথ এটা একটু লাগবে। মানুষের হৃৎপিণ্ড আর রুই মাসের হৃৎপিণ্ডের মধ্যে পার্থক্য এটা তোমরা একদম ইজি, তোমরা একটু পড়ে নিও এটা। আর এবার আসো রক্ত নালী, কি কি আছে ধমনী শিরা আর কৈশিক জালিকা, একদম আমাদের মতো। শুধু কৈশিক জালিকা ছাড়াও আরো কি কিছু কিছু বিশেষ অংশ থাকে, কি কি রেটিয়া মিরাবিলিয়া আর অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস, যে আমরা সামনে দেখব। এবার আসো রুই মাছের ধমনী তন্ত্র। এখান থেকে তোমার আহামরি তেমন কিছু ইম্পর্টেন্ট না, শুধু কয়েকটা জিনিস একটু দাগাই দিই, তোমরা একটু দেখো যে রুই মাছে কি চার জোড়া অন্তর্বাহী ব্রাকিয়াল ধমনী থাকে। আর বালবাস অ্যাওরটা কি মেইনলি ভেন্ট্রাল যে অ্যাওরটা এটা কি কিঞ্চিত স্ফীত অংশ, মানে ভেন্ট্রাল অ্যাওরটা একটু মোটা হয়ে এই তোমার বালবাস অ্যাওরটা কি গঠন করে। আচ্ছা এখন দেখো বহির্বাহী বা ইফারেন্ট ব্রাকিয়াল ধমনী, দেখো চার জোড়া ফুলকা থেকে চার জোড়া বহির্বাহী ব্রাকিয়াল ধমনীর সৃষ্টি হয়, মানে অন্তর্বাহী যে ব্রাকিয়াল ধমনী এটাও চার জোড়া, বহির্বাহী ব্রাকিয়াল ধমনী এটাও কি চার জোড়া, ফুলকা থাকে তো ফুলকা কি এটাও চার জোড়া। ওর যে পিছনের দিকের যে অ্যাওরটা, মানে এইটা যদি দেখো এইটা তো তোমার এই যে অন্তর্বাহী যে ব্রাকিয়াল ধমনী এগুলা, আচ্ছা আর এগুলা কি অক্সিজেনেটেড হয়ে তারপরে কি বহির্বাহী কি ব্রাকিয়াল ধমনী ফর্ম করছে। এর মধ্যে প্রথম দুইটা আবার নিজেদের মধ্যে কানেক্ট হয়, আর এরা আবার তোমার এই যে সার্কিউলাস সেফালিকাস গঠন করে। আর এই যে ল্যাটারালি যে যোগ হয়েছে এটা কি বলছে ল্যাটারাল ধমনী, এটা সামনে থেকে কি বের হয় ক্যারোটিড ধমনী, আর পিছন থেকে আসে ডর্সাল অ্যাওরটা বা ডর্সাল ধমনী। এখন দেখো ডর্সাল অ্যাওরটার কতগুলো নালিকা আছে, কি কি, এক সাবক্লাভিয়ান, সিলিয়াকো মেসেন্টারি, প্যারাইটাল, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, করাল ধমনী, কোনটা কোন জায়গায় রক্ত সরবরাহ করে। সাবক্লাভিয়ান ধমনী এটা কি বক্ষ পাখনা ও বক্ষচক্রের দিকে, সিলিয়াকো মেসেন্টারি কি তোমার যত কোষিকালে রিলেটেড যা যা আছে সব জায়গায় রক্ত সরবরাহ করে। প্যারাইটাল ধমনী দেহ প্রাচীরে, রেনাল ধমনী অবশ্যই কি বৃক্কে, ইলিয়াক ধমনী শ্রোণি পাখনায়, এটা একটু ইম্পর্টেন্ট, ইলিয়াক ধমনী, ইলিয়াক ধমনী কি শ্রোণি পাখনায় দিচ্ছে, আর সাবক্লাভিয়ান কি বক্ষ পাখনায় দিতেছে, আর করাল ধমনী করা মানে কি লেজ তো লেজে দিচ্ছে। এবার শিরাতন্ত্রে আসো, শিরাতন্ত্র কি দুই ভাগে বিভক্ত, একটা কি সিস্টেমিক একটা কি পোর্টাল শিরাতন্ত্র। আচ্ছা এবার সিস্টেমিক শিরাতন্ত্র যদি দেখো কি কি নিয়ে গঠিত, সম্মুখ একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া যুগলার শিরা, একজোড়া কি পশ্চাৎ কার্ডিনাল শিরা। এর মধ্যে সম্মুখ কার্ডিনাল আর যুগলার শিরা কি দেহের বডির সামনের অংশ থেকে আনে, পশ্চাৎ কার্ডিনাল বডির পিছন থেকে আনে। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, তোমরা একটু রিডিং পড়ে নিলে বুঝে যাবা, এগুলো তোমার এমসিকিউর জন্য এতটা ইম্পর্টেন্ট না। শুধু একটা জিনিস দেখবা, বাম আর ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা মাঝখানে কি এই যে অনুপ্রস্থ দিকে, মানে প্রস্থ বরাবর কি একটা অ্যানাস্টোমোসিস গঠন করতেছে, মানে দুই পাশ থেকে এই শিরাগুলা এসে মাঝখানে কি একটু কানেকশন তৈরি করতেছে, এটাই কি অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এবার আসো পোর্টাল শিরাতন্ত্র, ওরা কি করে দেখো,
পোস্টিনাল থেকে উৎপন্ন হয়ে অক্সিজেনবিহীন রক্ত হৃৎপিণ্ডে প্রবেশের আগে অন্য কোথা আবার কি পোষ্টিজালিকে বিভক্ত হয়, এটা কি পোর্টাল শিরাতন্ত্র? রুইমাছের ক্ষেত্রে দুই ধরনের পোর্টাল শিরাতন্ত্র আছে, একটা কি হেপাটিক পোর্টাল তন্ত্র আর একটা রেনাল পোর্টাল তন্ত্র। আমাদের ক্ষেত্রে কিন্তু কি রেনাল পোর্টাল তন্ত্র থাকে না, শুধুমাত্র কি হেপাটিকটা থাকে। তো হেপাটিকটা কি, যেটা কি যকৃতে এসে আমার বহির্জালিকে বিভক্ত হবে, আর রেনালটা কি পশ্চাৎ, দেখো ডান শাখা পশ্চাৎ কার্ডিনাল শিরার যে ডান শাখা সেটা কি করে ডান দিকে অগ্রসর হয়ে যায়, শুধুমাত্র বাম শাখাটা কি বাম বিটকে গিয়ে রেনাল পোর্টাল তন্ত্র গঠন করে। এটাই কি রেনাল পোর্টাল শিরা যেটা বলতেছে, তাহলে কি পশ্চাৎ কার্ডিনাল শিরার বাম যে অংশটা আছে সেটা রেনাল পোর্টাল তন্ত্র গঠন করতেছে। আর এই দেখো এই যে রক্ত সংবহন তন্ত্রের যে ফ্লোচার্টটা এটা একটু দেখে নিও, দেখো এটা একটা জেওয়ের 19-20 কি কোয়েশ্চেন, কোথা থেকে কোথায় যাইতেছে এটা একটু লাগবে। এটা তো তোমরা হৃৎপিণ্ডটুকু পড়ে আসছো, বাকিটুকু তোমরা একটু একবার পড়লে কি পারবা। এখন দেখো ল্যাবীয় রহিতা কি শ্বসন তন্ত্র, ল্যাবীয় রহিতা কি রুই মাছ, এটা তো তোমরা না জানার কথা না। তো দেখো এখানে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কি ফুলকা বা গিল, আর ব্রাকিওস্টেগাল পর্দা কি কানকোটা যে ওর বডির সাথে যে লেগে থাকে এই জায়গাটা, এই জায়গাকে একটা পাতলা পর্দা থাকে যে পর্দার মাধ্যমে ওকে খুব আস্তে পিস্তে লেগে থাকতে পারে, এটাই কি ব্রাকিওস্টেগাল পর্দা। আচ্ছা এখন দেখো রুই মাছের ফুলকা থাকে 4 জোড়া, কিন্তু ফুলকা রন্ধ্র থাকে কি মোট 5 জোড়া। এই কিছু সিরি সিরি জিনিসগুলাই লাগবে, কারণ আলটিমেট তোর প্রসেস জেনে তো লাভ নাই, ব্যাটার তোমার প্রসেস আসবে না। তো এখন দেখো তাহলে কি ফুলকা থাকতেছে 4 জোড়া, ফুলকার ছিদ্র থাকতেছে কি 5 জোড়া। এখন 4 জোড়া ফুলকা থাকে এটা তো দেখলাই, আর ফুলকার ইংলিশ নামটা যে গিল এটা কি একটু মনে রাখবা, অনেক সময় কি গিল দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। এখন দেখো রুই মাছের প্রতিটি ফুলকা ফুলকা আর্চ ও ফুলকা ফিলামেন্ট দিয়ে গঠিত, আর প্রতিটা ফুলকা আর্চ কি অস্থি নির্মিত এবং ভিতরের প্রান্ত প্রশস্ত হয়ে কাটার মতো পাত গঠন করে, এটা কি বলতেছে ফুলকা র্যাকার। আচ্ছা আর এই যে ফুলকার এই অর্ধেক অংশটাকে কি বলে, এটা কি বলতেছে কি হেমি ব্রাঙ্ক, আর পুরোটাকে কি বলতেছে হলো ব্রাঙ্ক। দেখো হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক বা অর্ধ ফুলকা, আর এই যে মাঝখানে এই অংশটা কি এটা হচ্ছে তোমার আন্তঃফুলকা ব্যবধায়ক বা ইন্টার ব্রাকিয়াল যে সেপটা। আচ্ছা আর পুরা ফুলকাটাকে কি হলো ব্রাঙ্ক, আর এর অর্ধেক অংশটা কি হেমি ব্রাঙ্ক। আচ্ছা আর শ্বসন কৌশল দেখো, এটা কি ফুলকা প্রবেশটাকে একটা শ্বসন পাম্প হয়ে মেইনলি তোমার শ্বসনটা সম্পূর্ণ করে, এটা তোমরা একটু রিডিং পড়ে নিও পারবা। আর আনুষঙ্গিক শ্বসন অঙ্গের মধ্যে এখানে অনেক কথাবার্তা লেখা আছে, থাক প্রতিশোধ তন্ত্রটাতে আসো। রুই মাছের ফুলকায় বিদ্যমান রক্তনালিকার মধ্য দিয়ে রক্ত সর্বদা পানি স্রোতের বিপরীতে প্রবাহিত হয়, এটা ফুলকা। এটা যদি ফুলকা হয় এই ক্ষেত্রে পানি যদি এই দিক দিয়ে আসে ব্লাড ফ্লোটা হবে তার উল্টা দিকে, মানে পানি যেই ফ্লোতে আসবে মানে পানি যেই ফ্লোতে ফুলকার দিকে প্রবেশ করে ব্লাড ফ্লোটা কি এমনভাবে ডেভেলপ যে এটা ঠিক উল্টা দিকে এই ফ্লোটা হবে। এই ক্ষেত্রে কি হয় রক্ত সর্বোচ্চ পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে পারে, এটা কি প্রতিশ্রুতি তন্ত্র বা কারেন্ট কাউন্টার কারেন্ট সিস্টেম। আচ্ছা এবার দেখো প্রতিশ্রুতি তন্ত্র একটু জানো, যে ফুলকায় যে ডিরেকশনে পানি যায় তার বিপরীত ডিরেকশনে কি রক্ত প্রবাহিত হয়, এই কারণে কি হয় রক্ত সর্বোচ্চ পরিমাণ দেখো 80% পর্যন্ত অক্সিজেন এট এ টাইম কি গ্রহণ করতে পারে। এরপর দেখো বায়ুথলি বা পটকা, পটকাটা একটু ইম্পর্টেন্ট, দেখো কেন পটকার অনেকগুলো নাম আছে, দেখো বায়ুথলি সন্তরণ থলি পটকা হাইড্রোস্টেটিক অঙ্গ, ইংলিশে কি এয়ার বা সুইম ব্ল্যাডার হাইড্রোস্টেটিক অর্গান, এখানে কি কি গ্যাস থাকে অধিকাংশই কি অক্সিজেন, সাথে কি থাকে সামান্য পরিমাণ নাইট্রোজেন আর কার্বন ডাই অক্সাইড, এটা কি মেইনলি গ্যাস জমা রাখে। অবস্থান অবস্থান অনেক কিছু আছে, এখানে শুধু একটা জিনিস দেখবা বায়ুথলিটা অন্য নালীর সাথে যুক্ত থাকে কিসের মাধ্যমে, ডাকটাস নিউমেটিকাস বা নিউমেটিক নালীর মাধ্যমে। আর যাদের যেইসব মাছের বায়ুথলি নিউমেটিক নালী দিয়ে যুক্ত থাকে সেটাকে কি বলে ফাইসোস্টোমাস, আর যাদের ক্ষেত্রে যুক্ত থাকে না সেটা কি ফাইসোক্লিটাস। এখন দেখো বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে এপিথেলিয়ামে একটি করে কি লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে, এই গ্যাস গ্রন্থিটার নাম কি রেটিয়া মিরাবিলিয়া। আচ্ছা
মানে এইখানে কি কৈশিক জালিকা খুবই ঘন সন্নিবিষ্ট হয়ে একটা কি এরকম রেটিয়া মিরিয়াবিলিয়া, রেটিয়া মানে কি, রেটিয়া মানে কি জালিকা, এখানে মিরিয়াবিলিয়া এটা একটা নাম দিছে। কিন্তু তুমি এটা মনে রাখতে পারো যে এত বেশি কৈশিক জালিকা সংকুচিত হয়ে একটা কি অবাক করার মতো জিনিস তৈরি করতেছে, একটা মিরাকেলের মতো। তো এই জিনিসটার নাম কি রেটিয়া মিরিয়াবিলিয়া। আরেকটা মায়োথলিকতে অসংখ্য ক্ষুদ্র অস্থি দ্বারা কি অন্তকর্ণের সাথে যুক্ত থাকে, মানে বায়োথলিকটা ডিরেক্টলি মাছের অন্তকর্ণের সাথে যুক্ত, যেটা এই অস্থিগুলাকে কি বলতেছে ওয়েবেরিয়ান অসিকল। এটা ডাব্লু যদিও ওয়েবেরিয়ান অসিকল হওয়ার কথা, কিন্তু এই নামটা আসলে হয় ওয়েবেরিয়ান অসিকল, যেটার মাধ্যমে কি অন্তকর্ণের সাথে বায়োথলি কি যুক্ত থাকে। এখন দেখো অনেক দিকে কানেকশন চলে গেল, এখন এটা কাজ দেখো কি কি আছে, প্লুবতা রক্ষা করা, অভিযোজন ক্ষম ভাষাল, তারপরে আছে কি তোমার শ্বসন, প্রতিধ্বনি সৃষ্টি, শব্দ উৎপাদন। জাস্ট পয়েন্টগুলো লাগবে যে কি কি কাজ করে বায়ুথলি। এখন দেখো রুই মাছের যে ফুলকা আর আমাদের যে ফুসফুস, হ্যাঁ এইটা কি পার্থক্য দেয়া আছে যে রুই মাছের ও মানুষের শ্বসন অঙ্গের মধ্যে কি পার্থক্য একটু পড়ে নিও। এর মধ্যে একটা জিনিস দেখো যে প্রতিটি ফুলকার চারপাশে কোনো আবরণ থাকে না, কিন্তু আমাদের ফুসফুস আবরণ থাকে, ঠিক আছে, মানে ফুলকাগুলা কি কোনো পৃথক পর্দা দ্বারা কি আবৃত না, এই জিনিসটা একটু লাগবে, বাকিগুলো তোমরা পারবা। এখন দেখো রুই মাছের প্রজনন ও জীবন বৃত্তান্ত। প্রজনন এখান থেকে তোমার কয়েকটা জিনিস খালি লাগবে, যেমন দেখো শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম দিয়ে দেহপাচারের সাথে কি তোমার কানেক্টেড থাকে, ঠিক আছে, আর ডিম্বাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোভেরিয়াম। শুক্রাশয় এখানে যে ক আছে এখানে কি মেসোরকিয়াম, আর তোমার ডিম্বাশয় কি মেসোভেরিয়াম দিয়ে কি দেহপাচারের সাথে ঝুলানো থাকে। আর শুক্রাশয়টা কি এক শুক্রনালী তৈরি করে, কিন্তু ডিম্বাশয়ের ক্ষেত্রে কোনো ডিম্ব নালী থাকে না। এখানে যদি খেয়াল করো দেখো এই যে শুক্রনালী গঠন করে এখানে কি উন্মুক্ত হয়েছে, কিন্তু এখানে কি কোনো ডিম্ব নালী দেখতেছো, এখানে কিন্তু কোনো ডিম্ব নালী নাই। এখন দেখো আর ডিম্বাশয়টা কি শুক্রাশয়ের থেকে কি সাইজে কি অনেক বড় থাকে, মানে অনেক না অনেকটাই কি বড় থাকে। এখান থেকে এতটুকুই লাগবে। আর রুই মাছের ডিম কি প্রচুর কুসুম সমৃদ্ধ, সাথে যৌন পরিপক্কতা দেখো আগে মনে করো যে 3 বছর পর্যন্ত লেগে যাইতো, তারপরে তোমার অন্তঃপ্রজননের কারণে এটা কি 1 বছরে নামায় আছে জনন কাল, মানে কখন যে এটা জননের জন্য পরিপক্ক হবে। কিন্তু এখন দেখো জুন জুলাই মাস এই এই মাসটা লাগবে যে কখন রুই মাছ প্রজননের জন্য পরিপক্ক হয়, এটা কি জুন জুলাই মাস। প্রজনন ঋতু সেম বর্ষাকাল বা জুন জুলাই মাসে এদের কি প্রজনন ঋতু, এই সময় কি ওরা ডিম পারে। এবার দেখো অভিপ্রয়ান, ওরা কি হয় ডিম পাড়ার সময় হইলে ছোটখাটো যেসব নদী খালবিল যেখানেই থাক সেখান থেকে কি অভিপ্রয়ণ বা মাইগ্রেট করে ওরা বড় নদীতে চলে যায়, মানে নদী বলতে কি স্বাদু পানির যে উৎস বা নদী, মানে সেখানে চলে যায়। এটা কি বলতেছে এই ধরনের অভিপ্রয়ণটাকে বলতেছে কি প্রোটো মড্র মাছ। একটা জিনিস খেয়াল করবা যে ওরা কিন্তু কি শুধু স্বাদু পানিতেই কি প্রজনন ঘটায়, মানে ডিমটা পারে, ওরা কিন্তু কখনো লবণাক্ত পানিতে ডিম পারবে না। এখন ডিম ছাড়ার সময় এখানে অনেকগুলা কথা লেখা আছে, কখন কখন কেমনে পারবে, তোমার কাছে লাগবে যে কত তাপমাত্রাটা লাগবে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এটা প্যাঁচ লাগা মানা। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে বাঁচতে পারে না, কিন্তু ও যখন ডিম ছাড়বে তখন পানির তাপমাত্রা কত লাগবে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, আর এনাফ পরিমাণ কি অক্সিজেন থাকতে হবে। এখন দেখো স্পনিং কাকে বলে, এই সংজ্ঞাটা একটু লাগে, ছোট্ট সংজ্ঞা তো এই জন্য। ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণের যে প্রক্রিয়াটা এটাকে কি বলতেছে স্পনিং, এটা সময়কাল কত মাত্র 15 সেকেন্ড। আর এটা কি ফিকানডিটি, প্রতি প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে কি বলে ফিকানডিটি। আর এটা কি প্রতি কেজি ওজনের রুই মাছের ফিকানডিটি কি 1 থেকে 4 লক্ষ, মানে প্রতি কেজির জন্য ওর ডিম উৎপাদনের ক্ষমতা কতটুকু সেটা। এবার নিষেক দেখো, রুই মাছের কি নিষেক হয়ে গেল এদের কি বহিনিষেক ঘটে, মানে ফার্স্টে স্ত্রী মাছ ডিম পারে তার উপর পুরুষ মাছ এসে কি শুক্রাণু ছেড়ে দেয়, তো নিষেক ডান। নিষেক হওয়ার পরে এই মাছগুলা কি পানির নিচের দিকে চলে যায়, এই জন্য এটা কি বলছে ডিমার্সাল ধরনের ডিম। আর যেই মাছগুলা কি যেই ডিমগুলা কি ভেসে উঠে সেটা কি পেলাজিক
ডিম, এগুলো মেনলি তোমার সামুদ্রিক মাছের ক্ষেত্রে হয়। এবার জীবন চক্র দেখো, এখানে ভ্রূণীয় পরিস্ফুটনের ক্ষেত্রে দেখো জাইগোট সৃষ্টি কত হয় ক্লিভেজের 30 থেকে 45 মিনিট পর। তাহলে এখানে কি সেই মৌরলা ব্লাস্টুলা অনেক সব আমাদের যেরকম হয় এরকম অনেক কিছু আছে। এখন দেখো তোমার মেইনলি লাগবে যে ডিম থেকে ক্লিভেজ শুরু হওয়ার 15 থেকে 18 ঘন্টার পর ডিমের ভেতর থেকে লার্ভা বেরিয়ে আসে। এটা কি বলতেছে? ডিমপোনা বা রেণুপোনা। তো ফার্স্টে তাহলে কি রেণুপোনা বেরোয় আসলো কতক্ষণ পরে? 15 থেকে 18 ঘন্টা পরে। এই 15-18 ঘন্টা পর মানে লার্ভা বের হওয়ার 72 ঘন্টা পর্যন্ত কি রেণুপোনাটা স্টে করে। এই সময় কি কুসুম থেকে খাবার খায়, 72 ঘন্টা পর ওর কি খাবার শেষ হয়ে যায়। এরপরে ও কোন স্টেজে চলে যায়? ধানিপোনা বা ফ্রাই স্টেজে। এই এটা কতদিন স্টে করে? 72 ঘন্টা থেকে 8 দিন। এই পর্যন্ত সময়ে ও কি থাকে? ধানিপোনা হিসেবে থাকে। আর আশেপাশের কি ছোটখাটো প্রাণী প্লাঙ্কটন গুলো খাওয়া শুরু করে। এরপর দেখো 8 দিনের পর 9 দিন থেকে 30 দিন পর্যন্ত কি আঙ্গুলি পোনা, মানে আঙ্গুলের সমান এটা সাইজ হয়, 30 দিন পর আঙ্গুলি পোনা। 30 দিনের পরে কি হয়? ব্রড মাছ। তোমার মনে রাখতে হবে এই সিরিয়ালটা, ফার্স্টে কি ডিম ছিল, ডিম থেকে হলো রেণুপোনা, রেণুর পরে ধানিপোনা মানে ধানের সমান বড় হয়েছে, ধানের পরে আঙ্গুলি পোনা মানে আঙ্গুলের সমান বড় হয়েছে। 30 দিন পর্যন্ত থাকলো, এরপরে কি আস্তে আস্তে কি একদম 30 দিন পরে একদম এমন ভাবে বড় হওয়া শুরু করে যে একদম বড় মাছে পরিবর্তন পরিবর্তিত হয়ে যায়। এটা কি বলতেছে? ব্রুড মাছ। প্রাকৃতিক সংরক্ষণ এগুলো আমি আর কি পড়াবো, মেইনলি তোমার হালদা নদীর কথা মনে রাখতে হবে। হালদা কি তোমার কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, তো এটা কি আমাদের সংরক্ষণ করতে হবে। দেখো হালদা হচ্ছে কি একমাত্র জোয়ার ভাটা নদী যা আমাদের দেশে উৎপত্তি এবং দেশে শেষ হয়েছে। এভাবে এখানে কি সব ধরনের কার্প জাতীয় মাছ কি এইখানে নিজেদের ডিমটা কি এখান থেকে জেলেরা মাছের পোনা বা মাছ ছাড়াও একদম নিষিক্ত ডিম বানুটাই তুলে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তোমরা হয়তো জেনে থাকবে এটা হালদ অনেক ফেমাস, এটা তো তোমরা জানোই কেন। তো তোমার এইখানে অনেক কথাবার্তা আছে, এগুলো পড়ে নিও। এই পুরো টু চ্যাপ্টার টুতে রুই মাছটা একটু একটু তুলনামূলক ইম্পর্টেন্ট, তারপরে হাইড্রা, তারপরে ঘাসফড়ি। হাইড্রাটা আমি মোটামুটি অনেকটা সময় নিয়ে পড়াইছি, কিন্তু অ্যাডমিশন এত কিছু লাগে না, এই জন্য এই দুটা চ্যাপ্টার আমি এতটা ব্যাখ্যা করি নাই, মানে এই দুইটা পার্ট এখানে জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাই দিলাম, কারণ আরও অনেক চ্যাপ্টার আছে, এইগুলোর উপর এত সময় নষ্ট করলে হবে না। তো তোমরা সবগুলোই তো সব চ্যাপ্টারই তো তোমরা পড়বা, তো এইগুলো যা যা দাগাই দিলাম মোটামুটি এগুলো পড়লেই এনাফ। আর এইগুলো তোমরা তো পড়ছো HSC-তে, তোমাদের শর্ট সিলেবাসে ছিল, তো মোটামুটি এগুলো পড়লেই কি এনাফ ইনশাল্লাহ। তো এগুলোই পড়ে নিও, থ্যাংকস এভরিওয়ান, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।